ওহাবি এর সাথে দায়িত্ব উঠতে কষ্ট হইব। তো এই জন্য কিতাবগুলো যারা সংগ্রহ করার চেষ্টা করবেন, ওনার লিখিত কিতাবগুলোতে যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লার বিষয় আছে। এখানে তো দুইটা দেখাইছে, প্রায় অনেকগুলো কিতাব। এগুলো আমার ঘরের মধ্যে মানে কিতাবের যে আলমারি আছে এটার দুইটা তাক ওনার কিতাব, একটা তাক এটা ওনার কিতাব দিয়ে ভরপুর আছে, আরেকটাতে আছে আলাউদ্দিন জিয়াদি সাহেবের। এভাবে সবার কিতাবগুলো আছে সুন্নি ওলামায়ে কেরামের, আমি সংগ্রহ করে রাখছি। আমি মরে গেল আমার ছাত্র কার জিফু তক সবাই ডিফুরা মানুষ হইব, মানে ওহাবি খারিজে অনেক সম্ভাবনা নাই। সালাম দিছি, সালামের জবাব দিছেন যতটুকু অতটুকু আলহামদুলিল্লাহ। তবে একটু জোরে আওয়াজ দিয়েন, জোরে আওয়াজটা দিলে ইনশাল্লাহ আশা করি যে মানুষ যদিও চাহাটা খাইতে যায় থাকে, এগুলো সব ফ্যান্ডেলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجسد، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين. هي أمر إيدر أوتشو بن دلوي من فرنغوني এত সুন্দর করে জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা সমুন্নত মা বোনেরা, যারা মাহফিলের ফেন্ডেলে আছেন, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানওয়ালা বাবারা বলেন, আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে সবাই জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতের আমাদের ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ। এবার দুই হাত তুলে পরে নিয়া রাসূল আল্লাহ, জবান খুলে পরে নিয়া রাসূল আল্লাহ, মোহাব্বতের আমাদের পরে নিয়া বলি আল্লাহ। বাজানো ও আমার দ্বারা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবানের মালিক যা তো আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কই উম্মত আমার, দুনিয়ার জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবা একটা জিনিস সর্বপ্রথম জবানকে পবিত্র রাখার জন্য করবা, ওইটা হইল তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূল আল্লাহ, নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে জবান বুঝি পবিত্র থাকে? আমার নবী বলে, উম্মত আমার শুধু জবান পবিত্র থাকে না, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এবং তোমার বংশের মানুষ যদি কেউ কবরে থাকে আমার আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেয়। জানতে চাই দারের এলাকার ভাই বাবারা বন্ধুরা, রে আল্লাহ যদি আমাদেরকে এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহর খুশির জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবীর যিনি 10 বছর খেদমত করেছেন খাদিমুর রাসূল উপাধি যার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কো বলতেছেন, নবী আমার বলেছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ফাস্টা নিয়ামত প্রদান করে। ও সাহাবী আনাস ইবনে মালিক, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ ফাস্টা নিয়ামত কি কি দান করে? আমার নবী বলেন, এক নাম্বার যারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের প্রতি আল্লাহ
আল্লাহ রহমত নাযিল করবে দুই নাম্বার আল্লাহ পাকের ওই বান্দা যদি কোনো বিপদে থাকে বিপদ থেকে উদ্ধার করবে তিন নাম্বার বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে আমার আল্লাহ তার অভাব অনটন দূর করবে চার নাম্বার বান্দা যদি কোনো অসুস্থতার মধ্যে থাকে তার পরিপূর্ণ সুস্থ করবে আর পাঁচ নাম্বার হইলো ওই বান্দার পেছনে আমার আল্লাহ পাক সামনে এবং ডাইনে বামে 70 জন করে 4280 জন রহমতের ফেরেশতা থাকে পাহারা দেওয়ার জন্য নির্ধারণ করে জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার দরার এলাকার ভাই বাবারায়ো আমার আল্লাহ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এত রহমত এত বরকত প্রদান করে আসেন আমরা ওই আল্লাহ পাকের রহমত পাওয়ার লক্ষ্যে একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ে আউযুবিল লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ